মুসলমানের সন্তানদেরকে যদি বলা হয় এই জিনিসটা করোনা এটা করা হারাম তারা বলে আমরা এটাকে ভালোবাসি আমি বলি সেই রব্বুল আলামিন তোমারে কত ভালোবেসে তোমারে দুনিয়ায় পাঠিয়েছে তোমারে এত সুন্দর করে বানিয়েছে সেই রব্বুল আলামিন তো তোমাকে অনেক ভালোবাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চায় না যে তুমি বান্দা জাহান্নামে যাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে বান্দা তুমি জান্নাতের দিকে আসো জান্নাতের দিকে আসো কিন্তু আমরা মুসলমানের সন্তানরা আমরা মুসলমান যুবকেরা আমরা আরো ইচ্ছা করে জাহান্নামের দিকে চলে যাচ্ছি তার বাস্তব প্রমাণ হচ্ছে আমাদের এখন এই সমাজে একটা জিনিস দেখা যায় সেটা হলো পাবজি আর ফ্রি ফায়ার গেম দুটি গেমের কথা সেটা হলো পাবজি আর ফ্রি ফায়ার গেম আমি জানি এই দুইটি গেমের কথা বললে আমাকে অনেকজন বলবে যে ফতোয়া দিতাছে হুজুরে অনেকজনে বলবে যে হুজুর আপনি যতই বলেন আমরা মানার নয় আমি সেদিন এক জায়গায় একজনকে একটা কমেন্টসে বলছিলাম যে আমি এই বিষয়ে আলোচনা করব আমার একজন বলে আলোচনা করে তুমি উল্টায় ফেলবা কারণ এই ফ্রি ফায়ার আর পাবজি গেম এটা সম্পূর্ণ হারাম কেন হারাম কোন মুসলমানের সন্তান যদি এই ফ্রি ফায়ার আর পাবজি গেম খেলে তাহলে তার ঈমান নষ্ট হয়ে যাবে তার বাস্তব প্রমাণ হচ্ছে যেই ছেলেমেয়েগুলো ডক্টর জাকির নায়েক ডক্টর জাকির নায়েককে যেইভাবে মানত আজ ডক্টর জাকির নায়েক লেকচারের ভিতরে একটা রেকর্ডের ভিতরে ভিডিওর ভিতরে বলেছে তাকে একজনে প্রশ্ন করেছে লাইভের ভিতরে যে স্যার আপনি বলুন যে ফ্রি ফায়ার গেমের ভিতরে পাবজি গেমের ভিতরে মানুষকে একটা ম্যানকে আরেকটা ম্যান গুলি করে মারে তারপর এটাতে বলা হয়েছে সর্বপ্রথম মানব নাকি ওই গেমের ভিতরে আছে নাউজুবিল্লাহ সর্বপ্রথম মানব কে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বপ্রথম মানব হলো হাওয়া তাহলে হাওয়া আর আদমকে বাদ দিয়ে তারা সেই ফ্রি ফায়ার পাবজি গেমের ভিতরে যেই প্লেয়ারটা আছে সেটাকে তারা প্রথম মানব মানবই মনে করে ফেলছে অতএব এখানে অবমাননা করা হয়েছে এক নম্বরে আদম নবীকে কটুক্তি করা হয়েছে এই গেমের চরিত্রের ভিতরে দুই নম্বরে হলো এই গেমের ভিতরে মানুষ খুন করা হয় আর ইসলামে সম্পূর্ণ মানুষ খুন করা সম্পূর্ণ জাহান্নামীদের কাতারে চলে যায় যে একটা মানুষকে বিনা অপরাধে খুন করবে আর এই পাবজি আর ফ্রি ফায়ার গেমের ভিতরে কিন্তু একজন আরেকজনকে খুঁজে একটা জিনিসের জন্য এটা একটা জিনিসের জন্য একজন আরেকজনকে গুলি করতে যায় যেটা ইসলামে সম্পূর্ণ অবৈধ এরপর দুইটা জিনিস আমরা পেয়ে গেলাম এরপর তৃতীয় নাম্বার জিনিসটা হলো আমরা পাবজি আর ফ্রি ফায়ার গেম গেমের ভিতরে আমরা পেয়েছি যেটা গবেষণা করে আমি প্রথমে এটা নিয়ে এত চিন্তা করিনি অনেক একবার শুনেছিলাম যে পাবজি আর ফ্রি ফায়ার গেমটা নাকি খেলা হারাম তো এতটা কানে দেই নাই কারণ এটা নিয়ে এত মাথামাতি করার কিছু নাই গেম তো গেমই কিন্তু আমি যখন দেখলাম আমার নবীকে আমার আল্লাহকে কটুক্তি করা হয়েছে গেমের ভিতরে অবমাননা করা হয়েছে তখন এই জবান কিভাবে চুপ করে থাকে যে আল্লাহরটা খাই যে আল্লাহর জমিনে থাকি সেই আল্লাহর সাথে বেয়াদবি করবে সেটা সহ্য করা যাবে না তো আমরা তিন নম্বরে আমরা দেখেছি যে পাবজি গেমের ভিতরে টয়লেট থাকে বাথরুম থাকে ওয়াশরুম সেই ওয়াশরুমের দেয়ালে আল্লাহ লেখা থাকে এরপর যেই প্লেয়ারগুলা থাকে এই প্লেয়ারের শরীরের ভিতরে ট্যাটু করা থাকে সেটা হলো আল্লাহু মুহাম্মদ এই ট্যাটুগুলো করা থাকে এরপর আমরা দেখেছি
যে এই ফ্রি ফায়ার পাবজি গেমের ভিতরে আল্লাহর কোরআন নিচে পড়া থাকে সেটা নেয়ার জন্য গুলি করা লাগে গুলি করলে সেই কোরআন নেওয়া যায় কিন্তু সেটা কোরআন আর এরপর আমরা দেখেছি যে কাবা ঘরের দরজা সেই কাবা ঘরের দরজার নকশা আর ওই পাবজি গেমের অনেকটা ঘরের নকশা পুরো সেম টু সেম কাবা ঘরের নকশাকে নকল করে এই গেমের ভিতরে নকশা দিয়ে গেট বানানো হয়েছে কাবা ঘরকে অবমাননা করা হয়েছে প্রথমে অবমাননা করেছে আল্লাহর নবী সর্বপ্রথম মানবকে এরপর এই গেমের ভিতরে অবমাননা করা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিনকে এরপর অবমাননা করা হয়েছে আল্লাহর ঘর কাবাকে আল্লাহর হাবিবুল্লাহকে অবমাননা করা হয়েছে এত কিছু অবমাননা করার পর আমি যখন বলি এই গেমটা খেলা হারাম তখন কিছু মানুষের কলিজাটা ফেটে যায় চুরমার হয়ে যায় তারা বলে আমি তো এই গেমটাকে ভালোবাসি এই গেমটা আমি ছাড়তে পারবো না আমি বলি যে কতদিন তোমরা দুনিয়ায় থাকবা একদিন চলে যেতে হবে তোমার এই ফোনটা আমার এই ফোনটা আমি একদিন চলে যাব আমার এই ফোনটা আমার বিছানার আমি যেখানে শুয়ে বিদায় নিবস তার পাশে পড়ে থাকবে এই ফোনটা আমি আর তখন চালাতে পারবো না আমার শরীরে যেই জামাটা আছে এটাও পড়ে থাকবে আমার হাতে ঘড়ি আছে ঘড়িটাও পড়ে থাকবে আমার জুতা জোড়ো জুতার আনলায় পড়ে থাকবে জুতার বক্সের ভিতরে পড়ে থাকবে আমি আর যেই চেয়ারে বসেছি এই চেয়ারে আমি আর বসবো না আমার কথাগুলো হয়তো নেটের ভিতরে ভাসতে থাকবে কিন্তু আমি থাকবো না তাহলে কোনো গ্যারান্টি নেই আমার ফোনটা আজকে আমি চালাচ্ছি এমন আছে কালকে এই ফোনটা আমি আর চালাতে পারবো না আমি দুনিয়া থেকে চলে গেছি এই ফোনটা পড়ে থাকবে এটা আমার ঘরের ফ্যামিলি যারা আছে তারা চালাবে তাহলে আমি কি নিয়ে গেলাম আমার কবরে একাই যেতে হলো কিচ্ছু নিতে পারলাম না আমি কিচ্ছু নিতে পারলাম না শুধু একা চলে গেলাম শুধু কাপড় পরে আমি বিদায় নিয়ে চলে গেলাম তাহলে তোমরা যারা বলো যে আমরা পাবজি ফ্রি ফায়ার গেমকে ভালোবাসি আপনারা যতই হারাম বলেন আমরা এই পাবজি আর ফ্রি ফায়ার গেম ছাড়তে পারবো না আমি তাদেরকে বলি এই পাবজি আর ফ্রি ফায়ার গেম তোমাদের কবরে যাবে না এই পাবজি আর ফ্রি ফায়ার গেম তোমার সুপারিশ করবে না কবরে গেলে তোমাকে সর্বপ্রথম জিজ্ঞেস করা হবে মার রব্বুকা তোমার রব কে তখন যদি তুমি না বলতে পারো এখন বলবে না হুজুর আপনি ফ্রি ফায়ার পাবজি গেম খেলেন না এই জন্য আপনি কবরে গেলে বলতে পারবেন জিমার রব্বুকা আপনি বলবেন রব্বি আল্লাহ বলতে পারবেন আর আমরা ফ্রি ফায়ার খেলে দেখে আমরা বলতে পারবো না যে আমার রব আল্লাহ আমি বলি হ্যাঁ বলতে পারবা কিন্তু রব যে আল্লাহ এই রবেরও প্রশ্ন ফেরেশতারা তোমাকে তখন করবে ভাইরা আমার ফেরেশতারা যখন বলবেন মার রব্বুকা তোমার রবকে তখন তুমি যদি বলতে পারো রব্বি আল্লাহ আমার রব হলো আল্লাহ কিন্তু তখন ফেরেশতারা জিজ্ঞেস করবে আচ্ছা তুমি তো বললা যে তোমার রব আল্লাহ তাহলে বলো দেখি রব অর্থ কি বলো তো দেখি রব হলো উনি যিনি আমাদেরকে কোরআন দিয়েছেন যিনি আমাদেরকে এত সুন্দর ইসলাম ধর্ম দিয়েছে আমি সেদিন একজনকে প্রশ্ন করলাম আচ্ছা তুমি তোমার ইসলামকে ভালোবাসো নাকি তুমি ইহুদিদের বানানো চক্রান্তর জিনিসগুলোকে ভালোবাসো আমাকে বলল হুজুর আমি আমার আল্লাহকে ভালোবাসি আমি আমার ধর্ম ইসলামকে ভালোবাসি আমার ধর্ম ইসলামের মতো আর এই দুনিয়ায় অন্য কিছু হতে পারে না ভাইরা আমার এই জন্য বলি এই পাবজি গেম খেলা হারাম
আজ ডক্টর জাকির নায়েক রে যারা অনুসরণ করত সেই যুবকগুলো অনুসরণ করত আমাকে অনেকজন বলেছে হুজুর আমি এই দেশের কোন বক্তার আলোচনাকে পছন্দ করি না কারণ বক্তারা খালি মাইক পাইলে জোরে জোরে চিল্লায় আমারে বলে যে হুজুর এই দেশের যারা ওয়াজ করে তাদের ওয়াজ আমার ভালো লাগে না আমি বলি কেন বলে এরা শুধু মাইকে চিল্লা চিল্লি করে আমার চিল্লা চিল্লি শুনতে ভালো লাগে না কিন্তু ডক্টর জাকির নায়েক এত সুন্দর করে লেকচার দেয় আমি আমার অন্তরে লেগে যায় আমার খুবই ভালো লাগে তার লেকচারগুলো শুনতে আজও ডক্টর জাকির নায়েকের ভক্তর অভাব নেই ভাইরা আমার এই ডক্টর জাকির নায়েকরে যারা অনুসরণ করতুম এই গেমটা খেলার পর তারা ডক্টর জাকির নায়েকের কথাটাকে অস্বীকার করছে ভাইরা আমার শুনে রাখুম আজ তুমি যেই গেমের জন্য আল্লাহর ধর্ম ইসলামকে অপমাননা করতেছো সেই গেমের জন্য তুমি আল্লাহর ধর্ম ইসলামকে বিশ্বাস করতেছো না হারাম হালালকে বিশ্বাস করতেছো না ও বন্ধু শুনে রাখো ওই কবরে একদিন তোমার যেতে হবে ওই কবরে কিন্তু অন্য কেউ যাবে না তোমার মা যাবে না তোমার বাবা যাবে না তোমার বন্ধু যাবে না তোমার স্ত্রী যাবে না ওই কবরে ওই অন্ধকার কবরে তোমাকে একাই শুধু থাকতে হবে কেউ যাবে না শুধু একাই চলে যাবা